to leave on books. I hope you guys are doing fine. Sorry if I sound a bit drowsy because my throat is sore. And it is winter, you know? এখনকার প্রত্যেক ভিডিওতে আপনারা দেখবেন এই যে আমি কাশতেছি নাহলে আমার ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে and things like that because I hate winter and winter is here. আচ্ছা মানে বেসিক্যালি যেটা হয় চার পাঁচ দিন হলো আমি তো কোনো প্রকার শ্যুট করছিলাম না কারণ অনেক ঠান্ডা পড়েছে বগুড়াতে মনে হয় আরো ঠান্ডা বেশি পড়েছে জানি না আসলেও বাট এত ঠান্ডা মানে এত কুয়াশা বাহিরে এটাকে ঠান্ডা বলে না শৈত্যপ্রবাহ বলে আমি ঠিক জানি না মানে অনেক মানে কুয়াশা টাইপের বাহির দিকে তাকালে মনে হচ্ছে ধূসর কালার হয়ে আছে সবকিছু সো বেশ ঠান্ডা বলা যায় আর যেহেতু আমি সানলাইটে শ্যুট করতে পছন্দ করি একটু রোদ উঠলে আমার জন্য শ্যুটিং করাটা বেটার হয় আদারওয়াইজ একটু হ্যাসল বিকজ আমার কাছে প্রফেশনাল কোনো সেট আপ টেট আপ কিছু নেই তো ইটস ভেরি ডিফিকাল্ট তো কালকে যেহেতু রোদ উঠেছিলাম ভাবলাম যে তাহলে তার পরের দিন শ্যুট করি আর একটু রোদের আজকে আমি রোদে একটু বসে থেকে একটু মনটা ভালো করি বাট আজকে আবার রোদ উঠে নাই বাট আজকে যে ঘরের লাইট দিয়ে শ্যুট করতে হচ্ছে যাই হোক আপনাদের হয়তো বুঝতে পারবেন ভিডিও কোয়ালিটি দেখলে যেটা বলছিলাম এই যে শীত পড়েছে পড়েছে তার মধ্যে আরেক কাহিনী হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি কোনো সোয়েটার সাথে আনিনি যেহেতু আমাদের যখন লকডাউন শুরু হলো ভার্সিটি বন্ধ এই খুশিতে আমি প্রায় একটা ব্যাগ নিয়ে নাচতে নাচতে বগুড়া চলে আসলাম বাট কোনো কাপড় চোপড় কিছু আনা হয়েছিল না এগুলো পরে ধীরে ধীরে আনিয়েছি টুকটাক করে বাট স্টিল কোনো সোয়েটার আমার কাছে নেই সো ইটস আ শল থিং ফর মি যাই হোক যেটা বলছিলাম এত কথা না বলে এখন কাজের কথায় আসি সেটা হচ্ছে গিয়ে বই নিয়ে কথা বলি তো আজকে আমরা কোন বই নিয়ে কথা বলবো আজকে কথা বলবো আমরা বাংলাদেশের শুরুর দিকের থ্রিলার সাহিত্যের কিছু বই নিয়ে এবং পাঠক মহলে বেশ আলোচিত বলা যায় সমালোচিত আমি বলবো না কারণ আমার মনে হয় যে অধিকাংশ এই সিরিজের অনেক বড় ফ্যান বাট আমার কাছে কি মনে হয়েছে এটা আমি আজকে জানাবো তো আমার কাছে বেশ কিছু মানুষ এই বইটা নিয়ে রিভিউ চেয়েছেন আমি অলওয়েজই একটু স্কেপটিক্যাল ছিলাম এটা রিভিউ করার ব্যাপারে শুরু থেকে কারণ ফার্স্টে আমি বলবো যে একে তো বইগুলো আমার কাছে নেই কারণ এটা অনেক আগের কথা মনে হয় এই পুরোটা সিরিজের সিরিজটা নাম বলে দিই আজকে কথা বলবো জেফ্রি বেকবাস্টার সিরিজ নিয়ে নাজিমুদ্দিনের লেখা নাজিমুদ্দিন বলা যে বাংলাদেশের থ্রিলার সাহিত্যের পায়োনিয়ার অথরদের মধ্যে একজন উনি যখন থ্রিলারগুলো লেখা স্টার্ট করেছিলেন বাংলাদেশে সেই সময় সমসাময়িক থ্রিলার আর কেউ লিখছিল কিনা হয়তো আমার আইডিয়াতে নেই আমার মনে হয় না কেউ লিখছিলেন আর লিখলে হয়তো সেটা সেই মানের ছিল না তো এটাই যদি আজকে সরি আমার আসলে একটু কষ্ট হচ্ছে কথা বলতে বাট স্টিল যেটা বলছিলাম তো এই বইগুলোর যে বিষয়টা প্লটটা সেটা হয়তো আমি বিস্তারিত বলবো না কারণ পাঁচটা বই আছে এবং পাঁচটা বই নিয়ে বিস্তারিতভাবে কথা বলতে গেলে আমার অনেকক্ষণ চলে যাবে এবং সেই ইচ্ছা বা ধৈর্য কোনোটাই আজকে হচ্ছে না তো আমি খুব সংক্ষেপে পাঁচটা বইকে একসাথে করে পুরোটা সিরিজের একটা ওভারভিউ করে দিয়ে যাচ্ছি আপনাদের যাদের যেটা পছন্দ আমাকে হয়তো আপনারা কমেন্টে যদি জানতে চান আরও একটা স্পেসিফিক বইয়ের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি হয়তো সেখানে আপনাদেরকে হেল্প করতে পারি বাট রিভিউটা আমি ইনডেপথ রিভিউ যাচ্ছি না বইগুলো আমার কাছে নেই বইগুলো আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে পড়েছিলাম এবং আমি পাঁচটা বই পুরোটা পড়িও নাই আমি তিনটা সম্পূর্ণ পড়েছি এবং আরেকটা আমি অর্ধেক পড়েছি তো আমি আগে অর্ডারটা বলে দিই ক্রোনোলজিক্যাল বাই দ্য ওয়ে এখনো যারা সাবস্ক্রাইব করেনি মেক শিওর করবেন সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব না করলে অনেক মন খারাপ করবো আই সোয়ার যাই হোক যেটা বলছি প্রথম বইটা হচ্ছে গিয়ে নেমেসিস তারপরেটা হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট তারপরেটা নেক্সাস তারপরেটা কনফেশন অ্যান্ড ফিফথ নাম্বারটা করাচি তো এই পাঁচটা বই আছে এই জেফ্রি বেক বাস্টার্ড সিরিজে তো আমি প্রথমে বলে দিই এই সিরিজটা কি নিয়ে যেহেতু একটা থ্রিলার বললাম আমার মনে হয় এটা একটা ডিটেকটিভ কাইন্ড অফ থ্রিলার আর ডিটেকটিভ থ্রিলার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন একটা খুব পপুলার ট্রোপ আছে আমাদের কি জিনিয়াস মাইন্ডেড ভিলেইন অ্যান্ড জিনিয়াস মাইন্ডেড কপ এই দুইটা নিয়ে এই থ্রিলারটা বেসিক্যালি হয়েছে এক কথাই বলে দিলাম মানে বোঝা যায় যে এক ধরনের এক ধরন কেন বলছি মানে খুবই বিখ্যাত একজন পুলিশ অফিসার এবং খুবই বিখ্যাত একজন কিলারের পাল্লা পরে বারবার এবং সেখান থেকেই স্টোরিগুলো সাজিয়েছে অথার এবং প্রত্যেকটা স্টোরি স্বতন্ত্র আমার মনে হয় না যে পরপর পড়লে বা আগে পিছিয়ে পড়লে কোনো সমস্যা আছে যে যেমন পড়তে পারেন কারণ আমি নিজেও এটা সিরিয়াল মেনটেন করে পড়িনি আমি প্রথম পড়া পড়া স্টার্ট করেছিলাম আই গেস কন্ট্রাক্ট দিয়ে তারপরে নেমেসিস পড়েছি তারপরে অনেক কিছু পড়েছি তো আপনাদের যদি সুবিধা হয় তাহলে শুরু থেকেই পড়তে পারেন এই ক্ষেত্রে একটুখানি হেল্প হবে বাট যদি শুরু থেকে নাও পড়েন আমার মনে হয় না খুব একটা ক্ষতি হয়ে যাবে ঠিক আছে তো প্রথম বইটা নিয়ে কথা বলতে চাচ্ছি নেমেসিসকে নিয়ে আমি সবগুলো ছবি এখানে অ্যাড করে দিব কোনো টেনশন করেন না এই তো আর এগুলো হচ্ছে অনেকগুলো অনলাইন অ্যাপেও পাবেন তারপর পিডিএফ আই গেস পাওয়া যাবে এগুলো যেহেতু অনেক পুরান হয়ে গিয়েছে আপাতত হ্যাঁ
পেতে পারেন ইজিলি। তো যেটা বলছিলাম, প্রথম যে বইটা নেমেসিস, নেমেসিস এর কাহিনীটা হচ্ছে, নেমেসিস মানে যেটা বলে প্রতিহিংসা দেবী, নামটার অর্থ। এখানটাতে এই বইটা বেশ কন্ট্রোভার্সিয়াল লাগে আমার কাছে। ফার্স্ট অফ অল আমি একটু খুলে বলছি, দেখা যায় নেমেসিসের যে ঘটনাটা, সেখানে একজন পক্ষাঘাত ফেস করা, এটাকে কি বলে, গ্রস্ত, হ্যাঁ পক্ষাঘাতগ্রস্ত একজন লেখকের কাহিনী নিয়ে বইটা স্টার্ট হয়েছে। এবং দেখা যায় সেই লেখকের ওয়াইফের পরকীয়া স্টোরি এখানে ইনভলভ হয়, এবং সেই লেখক একদিন হঠাৎ করে খুন হয়ে যায়, এবং খুন হওয়ার ফলে এই যে দায়িত্বটা পরে, মানে খুনিকে ধরে বের করার দায়িত্ব, সেটা পরে হচ্ছে গিয়ে আমাদের হোমসাইড অফিসার, একটা ইনভেস্টিগেশন অফিসার যেটা, জেফ্রি বেগ, তার উপরে গিয়ে সেখান থেকে বেসিক্যালি কাহিনীটা স্টার্ট হয়েছে, বিল্ড আপ হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে খুনিকে ধরে ফেলা হলেও কাহিনী কি, বা এই খুনের পিছনে কার মদদ আছে, কি আছে, এইসব নিয়ে একটা বই। তো আমি যদি একটু, আমার যতখানি মনে হয়েছিল বইটা পড়ার সময়, বইটা বেশ গ্রিপিং, বইটা বেশ সুন্দর করে লেখা হয়েছে, এবং বইটার ভাষা, থ্রিলার সেন্স, এবং আমি একটা কথা বলি, নাজিমুদ্দিন অথারের সবচেয়ে বড় যেই গুণটা আমার কাছে লাগে থ্রিলার রাইটার হিসেবে, পাঠককে সাফার করানোর টেন্ডেন্সি, দ্যাট ইজ অ্যামেজিং। সাফার করানো ইন আ সেন্স যে আপনি সাসপেন্স শেষ পর্যন্ত, ইউ উইল বি সাফারিং টু নো দ্য ট্রুথ, মানে ডিলেমা বলেন, বা আপনার ইচ্ছা বলেন, বা আপনার কি বলবো, আপনার যে একটা মিক্সড ফিলিংস কাজ করে টুয়ার্ডস দ্য অথর, টুয়ার্ডস দ্য সেন্স অফ রাইটিং, টুয়ার্ডস দ্য প্লট, টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্টস, দ্যাট ইজ অ্যামেজিং। সো এই বিষয়টা অনেক মজা লাগে। তো এটা ছিল মোটামুটি গল্পের স্টোরিটা, মানে বলে দিলাম সহজ ভাষায়, এর থেকে বেশি আসলে বলার কিছু নেই, কারণ খুব সিম্পল একটা বই, বাট বইয়ের ভাষাটা সুন্দর, গ্রিপিং অনেক, এবং অনেক কি বলবো যে অনেক থ্রিলিংও বটে। তো এই বইটার মধ্যে সবচেয়ে বাজে দিক যেটা লেগেছে, সেটা হচ্ছে গিয়ে আমার মনে হয়েছে এই বইটার মাধ্যমে একটা কিছু টিপিক্যাল সস্তা, বলা যায় সস্তা, আসলে ওয়ার্ডটা কেমন জানি শোনাচ্ছে, তারপর আমি বলবো যে একটা পাবলিসিটি স্টান্ট আছে। গল্পটা যদি একটা ফিকশন, তারপরেও আপনি যখন গল্পটা পড়বেন, আপনি যদি কোনো একজন মানে লেজিট পাঠক হন, বা আপনি যদি ধরেন হুমায়ুন আহমেদ সম্পর্কে একটু টুকটাক জেনে থাকেন, আপনি বুঝতে পারবেন যে বইটার যেই কাহিনীটা, লাইফ স্টোরিটা, কিছুটা হলেও হুমায়ুন আহমেদের থেকে নেওয়া হয়েছে। এবং এই বিষয়টা কতখানি রাইটার স্বীকার করেন বা না করেন, এটা আমি আসলে জানি না, বাট এটা একটা ফিকশন, এখানে দোষ দেওয়ার কিছু নেই, উনি হয়তো ওনার মন থেকে লিখেছেন, বাট আমার কাছে মনে হয়েছে এটা একটা পাবলিসিটি স্টান্ট মাত্র, কারণ বইটা এমনিতেই অনেক সুন্দর ছিল, সব কিছু ভালো ছিল, বাট আপনি স্টোরিটা রিলেট করতে পারবেনই পারবেন, এটা আপনি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে এটা একটা, ইদানিং বাংলাদেশে অনেক রাইটারই আছেন যারা হুমায়ুন আহমেদের ছায়ায় বা হুমায়ুন আহমেদের মতো করে গল্প লিখেন, কেউই খারাপ লিখেন না, বাট ওই তো একটা কথা, অথেন্টিসিটির বিষয়টা, সেটা একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, খারাপ তো লিখেন না, এটা একবারও বলছি না, তাদের লেখাও ভালো, বাট থাকে কিছু ব্যাপার স্যাপার। আচ্ছা, তো আর কিছু না বলে এই বিষয়ে, আপনারা পড়লেই বুঝতে পারবেন, আর এটা আসলে আমার ব্যক্তিগত অভিমত, আমি জানি না আপনাদের কার কি মনে হয়েছে। তো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ট্রাক্ট, এটার সেকেন্ড বইটা নিয়ে। কন্ট্রাক্ট আমার সবচেয়ে পছন্দের বই এই সিরিজের, এবং আমার মনে হয়েছে কন্ট্রাক্টের মাধ্যমে একদম থ্রিলিং যে বিষয়টা, একটা থ্রিলারের যে স্বকীয়তা পাওয়া, একটা পূর্ণতা পাওয়া, এটা কন্ট্রাক্টে এসেছে। কন্ট্রাক্ট ইজ দ্য বেস্ট বুক অফ দ্য সিরিজ, বিলিভ মি। কন্ট্রাক্টের স্টোরিটা হচ্ছে কি, জেফ্রি বেগ যখন, মানে বাস্টার্ড এবং জেফ্রি বেগ সামনাসামনি আসে, বাস্টার্ড যেই লোকটা আর কি, তো দ্যাট ইজ অ্যামেজিং, দ্যাট ইজ অ্যামেজিং। অ্যান্ড আপনার এখানে ভিলেনের, ভিলেনকে আপনি সিম্পাথাইজ করবেন, ফার্স্ট অফ অল একটা মেজর প্লট টুইস্ট রেখেছেন, যেটা হচ্ছে গিয়ে আপনি ভিলেনকে সিম্পাথাইজ করবেন দ্য হোল টাইম। ভিলেনকে অনেক বড় একটা, মানে একটা বিগ থিং টাইপের জিনিস দেখানো হয়, অ্যান্ড দ্যাট ইজ অ্যামেজিং অলসো। অ্যান্ড এই বইটার যে কাহিনিটা, কাহিনিটাও বেশ গ্রিপিং, সো আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ভালো একটা বই। তারপর আমি যাচ্ছি নেক্সাসে, নেক্সাস আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এবং আমার মনে হয়েছে যে কন্ট্রাক্টের পরে নেক্সাস পড়তে এসে আমি খানিকটা হোঁচটও খেয়েছি, বিকজ কন্ট্রাক্ট ওয়াজ অ্যামেজিং ফর মি, কন্ট্রাক্ট ওয়াজ অলমোস্ট 4.5 out of 5 বুক ফর মি, বাট নেমেসিস অর নেক্সাস দুটোই আমার কাছে মনে হচ্ছে যে 3 out of 5 টাইপের বুক। খারাপ বলছি না, একটা বইও খারাপ না, যেই সময় অথার লিখেছেন ওই সময়ে থ্রিলার টাইপের লেখা কিন্তু অনেক কঠিন ব্যাপার, বাট যদি আমি তুলনা করি এখনকার অনেক থ্রিলার বাংলাদেশে আছে সেসবের সাথে, আই ডোন্ট থিঙ্ক যে এটা খুব বেশি ভালো বই, হ্যাঁ মানে একদম পড়ে আপনি মনোমুগ্ধকর একটা ফিল পাবেন হয়তো সেটা হবে না, বাট কন্ট্রাক্ট পড়ে পাবেন, বাট নেমেসিস এবং নেক্সাস নো। দেন আসলো কনফেশন,
কনফেশন আমার কাছে আবার ভালো লেগেছে। কনফেশন নেমেসিস নেক্সাসের থেকে একটু বেটার, নেমেসিসটা ভালো ছিল যদিও, বাট নেমেসিসের খারাপ দিকটা আমি বললাম যে কোনটার জন্য আমার কাছে একটু অফ লেগেছে বইটা। বাট কনফেশন, কনফেশনে বেসিক্যালি দেখা যায় যে বাস্টার্ডের কিছু কনফেশন, এবং সেখান থেকে নামটা একদম ঠিক আছে, এবং একটা কথোপকথনের এরিয়া দেখা যায়, খুবই ব্রিলিয়ান্ট লেখা এগেইন নাজিমুদ্দিনের, গ্রিপিং টাইপের লেখা, ব্রিলিয়ান্ট টাইপের লেখা, ক্যারেক্টার ডেভেলপমেন্ট অন পয়েন্ট, ক্যারেক্টার প্লে অন পয়েন্ট, ভাষা অন পয়েন্ট, ল্যাঙ্গুয়েজের টোন অন পয়েন্ট, সব কিছু ভালো লেগেছে। কনফেশনটা আমার বেশ ভালো লেগেছে, বাট স্টিল আমি বলবো কন্ট্রাক্টটা বেস্ট। তারপর আসলে করাচ্ছি, আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড উইথ দিস বুক, আই এম সরি বাট আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দিস বুক। একটা সিরিজের লাস্ট বই, আই ওয়াজ এক্সপেক্টিং আ হেল লট অফ থিংস ফ্রম দ্যাট বুক, বাট নো, এটা আমার এক্সপেকটেশনকে ম্যাচ করতে পারেনি। হয়তো আমি বেশি এক্সপেক্ট করছিলাম কিনা আই ডোন্ট নো, বাট স্টিল করাচি ইজ ইন দ্য বিগ থিং, ইউ নো, একটা সিরিজ যেটা কিনা এতটা পপুলার এবং এতখানি রাইটাররা এই পছন্দ করছেন, সেখান থেকে আমার মনে হয়েছিল যে করাচি আর একটা বুম টাইপের জিনিস হলে মনে হয় বেটার হতো, বাট করাচি ইজ ইন দ্যাট গুড। সো ওভারঅল যদি আমি রেট করি সিরিজটাকে, আমি এটাকে 3.5/5 রেট করে দিচ্ছি পুরোটা সিরিজকে আর কি। আর যদি বইয়ের কথা জিজ্ঞেস করেন, আমি অবশ্যই বলবো যে কন্ট্রাক্ট এবং কনফেশন আমার ভালো লেগেছে, তার নেমেসিসটাও ভালো লেগেছে বাই দ্য ওয়ে। বাট নেমেসিসের মধ্যে আমি তো বললাম যে আমারই আরেকজন পছন্দের অথারকে নিয়ে টানাটানি করা হয়েছে কিছুটা, সো ইট ইজ কমপ্লিটলি ওকে, বিকজ প্রত্যেকটা মানুষের অধিকার আছে আরেকজনের একটা পার্সপেক্টিভ নিয়ে নিজের মতো করে লেখার। উনিও সেটাই করেছেন, আমি এখানে ভুল খুঁজে পাই না, বাট যেহেতু ওনার প্রথম বই ছিল, মৌলিক বই, তো সেই জায়গা থেকে মনে হয় এই বিষয়টা উনি ইচ্ছা করেই, ইচ্ছাকৃতভাবে রেখেছেন বইটাতে। বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক সো যে তার জন্য লেখকের এতটুকু সমস্যা হয়েছে বা ক্ষতি হয়েছে বা কিছু হয়েছে। বাট লেখক কিন্তু অনেক দারুণ একজন লেখক, এবং নাজিমুদ্দিন বর্তমান সময়ে আমার খুবই পছন্দের একজন রাইটার। যারা স্পেশালি রবীন্দ্রনাথ খেতে আসেনি প্রথম যেটা পড়েছেন, তারা জানেন উনি কতখানি ভালো লিখতে পারেন এবং ওনার লেখনী কতখানি স্বতন্ত্র। সো আমি এটুকু ইগনোর করতেই পারি, যাই হোক, তো ওভারঅল জানিয়ে দিলাম। বাকিটা আপনাদের বিষয়ে আপনারা পড়ে আমাকে জানাবেন যে আপনারা আমার সাথে একমত কিনা। এবং আমি আবার বলছি, যার যার মত তার তার কাছে, আমার খারাপ লাগা আমার ভালো লাগা আমার কাছে, আপনার খারাপ লাগা আপনার ভালো লাগা আপনার কাছে। সো একটা জাস্ট ইনফ্লুয়েন্স করতে পারে একজন আরেকজনকে এই আর কি। তো স্টিল আমি বলবো যে আমার কথা যদি বিশ্বাস না হয়, নিজের মতো করে পড়ে দেখবেন ভালো লাগবে কিনা। সো বাই।